আজকে আমার খুব প্রিয় একটি রেসিপি, তা হচ্ছে টকটকে লাল ডিম ভুনা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিশ্চয় অবাক হচ্ছেন ডিম ভুনা তা আবার দেখাবার কি হলো। তবে সেই যে বললাম, আজকের রেসিপি একটু স্পেশাল, টকটকে লাল ডিম ভুনা। আমার বাসায় যেই টকটকে লাল ডিম ভুনাটা খায়, সবাই বলে কেন রেসিপিটা শেয়ার করি না। তাদের অনুরোধেই আজকে লাল লাল টকটকে ডিম ভুনা রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আপনারা যদি আগে থেকে রেসিপিটি জেনে থাকেন, দেখবেন না, নো ওয়ারিস। আর যারা জানেন না, তারা একবার দেখে নিন। প্রথমে আমি এখানে 8-9টা ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো একদম হার্ড করে সিদ্ধ করতে যাবেন না, যেহেতু ডিমটা আবার ভুনা হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর ডিমগুলোকে নামিয়ে খোসা ফেলে এগুলোকে এখন আমি একটু চিরে দিচ্ছি। আমি একটি ছুরির সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ডিমের চারদিক দিয়ে চিরে দিচ্ছি। জাস্ট স্টাইল করার জন্য দিচ্ছি, এভাবে যে আপনাকে দিতে হবে এমন কোনো কথা নেই। আমার মাকে দেখি সবসময় ডিমের খোসাটা দিয়েই ডিমটাকে একটু চিরে দেয়। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ডিমটা যখন তেলে ভাজা হবে তখন তেল ছিটবে না গায়ে। তাই আপনারা আপনাদের পছন্দ মতো একটু ডিমটাকে চিরে দিবেন। তারপর আমরা সবাই কি করি, ডিমটাকে লবণ বা হলুদ দিয়ে মাখিয়ে তারপর ভাজি। কিন্তু না, আজকে কিন্তু আমি সেটা করব না। আজকে আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে তেল দিয়ে দিচ্ছি, এখানে প্রায় 2 টেবিল চামচের মতো, আর এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো। এই টিপসটাই আপনার ডিমকে একদম টকটকে লাল করে ফেলবে। তেল আর হলুদ গুঁড়ো দিয়ে প্যানের মধ্যে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে বা মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো। ডিমগুলোতে কিন্তু পানি যেন না থাকে, তাহলে খুব ছিটে আসবে। এখন এভাবে ফ্রাইং প্যানের মধ্যে জাস্ট ঘোরাতে থাকবেন, অথবা একটা কাঠির সাহায্য ঘোরাতে পারেন। আর ঘোরাতে ঘোরাতেই দেখবেন আপনার সেই পছন্দের লাল টকটকে ডিমের কালারটা চলে আসবে। আমি ডিম ভুনা করার ক্ষেত্রে ডিমটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়াটাই পছন্দ করি। আপনারা যদি একটু কম ভাজতে চান, কমই ভাজতে পারেন। যখন এরকম সুন্দর একটি কালার চলে আসবে, তখন এটাকে নামিয়ে নিয়ে সে একই প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, পরিমাণ মতো পেঁয়াজ, 2-3টা তেজপাতা। এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া মানে হচ্ছে পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন করব না। পেঁয়াজটাকে জাস্ট 1-1.5 মিনিট ভেজে নিলে যখন পেঁয়াজটা একটু সফট অর্থাৎ নরম হয়ে আসবে, তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা। আদা বাটা একটু বেশি, রসুন বাটা একটু কম। আদা রসুন দিয়েও এটাকে একটু ভেজে নিব কিছুক্ষণ। জাস্ট আদা রসুনের একটা কাঁচা ফ্লেভার থাকে, সেটা যেন চলে যায়, পেঁয়াজটা যেন পুড়ে না যায়, তার জন্য একটুখানি পানি অ্যাড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ঝাল মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি এটা কি জানেন, কাশ্মীরি মরিচের গুঁড়া। যেহেতু আজকে একদম লাল লাল ডিম ভুনা করব, আমি সবসময় একটু লাল তরকারি করার ক্ষেত্রে কাশ্মীরি মরিচের গুঁড়া অথবা পাপরিকা ব্যবহার করি। আপনারা বাজারে গেলে যে কোনো দোকানে এটা পেতে পারেন, আপনি একটু খোঁজ করলে এটা পাবেন যদি লাল কালার আনতে চান আপনাদের রান্নায়। মশলাটাকে খুব ভালো করে 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর তার মধ্যে অ্যাড করে নিলাম প্রায় 1/2 কাপের মতো পানি। এখন পানিটাকে ভালো করে ফুটে ওঠার জন্য ওয়েট করে নিলাম, আর যখন ফুটে উঠেছে তখন দিয়ে দিব ডিমগুলো। ডিমগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটা এই সময় চেক করে নিতে হবে। তারপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ। আবারও ডিমটাকে একটু নেড়েচেড়ে মশলা দিয়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে মিডিয়াম হিটে কুক করে নিব, অর্থাৎ ঝোলটাকে শুকিয়ে নিব। আমার পছন্দ মতো একটু গ্রেভি যখন হয়ে আসবে, আপনার ইচ্ছা করলে আর একটু ঝোল রাখতে পারেন, আমি তো আজকে ডিম ভুনা করব। যখন এরকম একদম মাখা মাখা গ্রেভি হয়ে গেছে, আমার ডিম ভুনা কিন্তু প্রায় কমপ্লিট। এখন যেটা করব, একদম অল্প আঁচে এটাকে ঢেকে বসিয়ে রাখবো 5-6 মিনিট। তাতে করে দেখবেন ডিমের চারদিক দিয়ে কী সুন্দর তেল বের হয়ে যাবে। এখন 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, জাস্ট আস্ত না কেটে, সুন্দর একটি ফ্লেভারের জন্য। আর এখন এটাকে ঢেকে চুলায় রেখে দিব সার্ভ করার আগ পর্যন্ত। আর আমার ডিম ভুনা একদম কমপ্লিট। আসলে ডিম ভুনা না, আজকে ডিম ভুনাটা হচ্ছে একটু স্পেশাল, লাল লাল টকটকে লাল ডিম ভুনা। আমার কিন্তু এই ডিম ভুনা হলে আর কিছুই লাগে না। তবে আমি একটা ডিম ভুনা দিয়ে কখনোই ভাত খাই না, আমার কিন্তু 2টা ডিম ভুনা লাগে সবসময়। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? আশা করছি আপনাদের সবার পছন্দ হবে আমার আজকের সিম্পল রেসিপিটি। আজকেই তৈরি করে ফেলুন মজাদার ডিম ভুনা। আল্লাহ হাফেজ।